মসজিদ সমূহে ইতিকাফ করলে বাড়িয়ালির কাছে যাওয়া যাবে না। মসজিদ সমূহে ইতিকাফ করলে বাড়িয়ালির কাছে যাওয়া যাবে না মানে তার সঙ্গে ওঠা বসা সহবাস করা যাবে না। এ ঘোষণা হলো আল্লাহর। একটু বলেন ঘোষণা কার? যেমন করে তারাবির নামাজ পড়ছেন, এর চাইতো কম গুরুত্বপূর্ণ নয় এ ইতিকাফ করা। মানে ইতিকাফ আশরান মিন রমাদান, রমজান মাসের শেষ দশকে যেই ব্যক্তি ইতিকাফ করে, কানা কাহাজ জাইন ওয়া উমরা তাইন, ওই ব্যক্তির আমল নামায় দুটা উমরা দুটা হজের নেকি প্রদান করা হয়। নিয়ত করতে হবে, ইতিকাফ করতে হবে ওই দশ দিন। যে ব্যক্তি সিয়াম পালন করলাম, তা বাদ দিয়ে ইতিকাফ করে লাইলাতুল কদর অর্জন করলাম, তারপরে ঈদের ময়দানে গেলাম, হাদিসে কুদিসিতে বলা হচ্ছে আল্লাহ বলে ও বান্দা বাড়িমুখী হও, তোমার জিন্দগির গুনাহরাশি আমি মাফ করে দিলাম। তাহলে ইতিকাফ করা ভালো না খারাপ? এই সন্ন্যাতটা প্রকৃষ্ট সন্ন্যাত, এই প্রকৃষ্ট সন্ন্যাত যাকে অমান্য করার মতো কেউ নাই। ঘোষণা হলো আল্লাহর। একটু বলেন ঘোষণা কার?